আমার ভাইরা, আমার আব্বা জানেরা কি সুন্দর করে কত সুন্দর সাজানো স্টেজ, কি সুন্দর সাজানো বসানো শ্রোতা, এটা কি থাকবে বাবা? থাকবে কি হবে? কি হবে? ভেঙে যাবে। কি হবে? ভেঙে যাবে। কতক্ষণ পর? প্রায় ফজরের মধ্যে মধ্যে ভেঙে যাবে। এ থাকবে না। কি সুন্দর সাজানো আকাশ, কি সুন্দর সাজানো জমিন, ফুলে ফলে নরে নারীতে ভরানো আমার আল্লাহর জমিন। এই জমিন থাকবে না, চলে যাবে। কে বলে থাকবে গো? এই আকাশ, এই জমিন, চন্দ্র সূর্য নক্ষত্র উপগ্রহ মঙ্গল গ্রহ মহাশূন্য কিছুই থাকবে না। এই পৃথিবী একদিন মানুষের কাছ থেকে নিরাকার হয়ে যাবে। আমার ভাইরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবী বন্ধুরা, যেদিন আকাশ জমিন চন্দ্র সূর্য নক্ষত্র উপগ্রহ মঙ্গল গ্রহ মহাসম্ভব যখন যেদিন পতন হয়ে যাবে, চুরমার হয়ে যাবে, সেই দিনটির নাম কি গো? দিনটির নাম হলো কেয়ামত। সেই দিনটি কত দূরে? খড়গপুর না বালেশ্বর? সেই দিনটি কত দূরে বলা যাবে? ভাই গো, সেই দিনটি কত দূরে? আমি মনিরুদ্দিন বলি অতি নিকটে। অনেকেই বলছে বহু দূরে। না, সেই দিন অতি নিকটে। বিশ্বাস করুন আর নাই করুন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনটি খুলে দেখুন, নবীর হাদিসটি খুলে দেখুন। আমার নবী আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বললেন, হে বিশ্ব জগতের নর নারীরা, রে আমার উম্মত এবং উম্মতিরা, রে আল্লাহর বান্দা এবং বান্দিরা, এই পৃথিবীর মহাপতে পড়ে, এই পৃথিবীর মায়া সালে পড়ে, এই পৃথিবীর লালসাই পড়ে, এই পৃথিবীর ধন সম্পদের লোভে পড়ে, তোমরা নিজেকে নিজে বরবাদ হয়ে যেও না, তোমরা নিজেকে নিজে ধ্বংস হয়ে যেও না, হে বিশ্ব জগতের নর নারীরা, এই পৃথিবী মানুষের জন্য স্বপ্ন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পৃথিবী কি? এই পৃথিবী কি? কথা বলেন, কথা বলেন। স্বপ্ন আপনাদের কি মেসাজ খারাপ? হুজুর আপনাকে ভাড়া করে নিয়ে আসলাম, আপনি বলেন আমাদের বলাচ্ছেন কেন? এরকম কি মনে মনে কোনো জায়গা দেয় তো বলছেন না কেন? এই পৃথিবী কি স্বপ্ন? এই কথা কে বললেন? আমার দয়ার হাবিব। আমার ভাইরা, তিরমিজি শরীফের সহি হাদিস, আমার নবী আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বললেন, হে বিশ্ব জগতের নর নারীরা, রে আল্লাহর বান্দা এবং বান্দিরা, রে আমার উম্মত উম্মতিরা, এই বিশ্ব ভেঙে
সময় যখন অতি নিকটবর্তী হয়ে যাবে পৃথিবী ভেঙে যাওয়ার সময় যখন অতি কাছাকাছি হয়ে যাবে কিয়ামত যখন অতি করিব করিব হয়ে যাবে তোমরা মেদিনীপুরের মাটিতে দেখতে পাবে তোমরা আল্লাহর জমিনে দেখতে পাবে মানুষ সত্য কথা বলবে না মিথ্যে বলবে মিথ্যা বলবে এমন দাড়িওয়ালা টুপিওয়ালা থেকে নিয়ে সাধারণ অশিক্ষিত পর্যন্ত মিথ্যে বলবে আলেম থেকে নিয়ে জালেম পর্যন্ত মিথ্যে বলবে শিক্ষিত থেকে অশিক্ষিত পর্যন্ত মিথ্যে বলবে পঞ্চায়েত ভবন থেকে রাষ্ট্রভবন পর্যন্ত মিথ্যে চলবে মিথ্যাটাকে সত্যর মত করে ব্যবহার করবে আর সত্যটাকে পায়ের নিচে চাপা দেবে মিথ্যা বলবে মিথ্যা মনে করবে না রে বিশ্ব জগতের নর নারীরা রে মেদিনীপুরের লোকেরা এমনই চিত্র এমনই আলামা যখন তোমাদের এলাকায় দেখতে পাবে তোমার হৃদয়কে বলে দাও তোমার অন্তরকে বলে দাও তুমি নিজেকে বিশ্বাস করে না এই পৃথিবীর সময় আর বেশি দিন নেই কিয়ামত অতি নিকটবর্তী আজকে আমাদের কাছে মিথ্যা এসেছে না আসেনি বাবা শোনা একটু কথা বলো এসছে এসছে শুধু তাই নয় আমার নবী আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী বললেন রে মেদিনীপুরের লোকেরা রে আল্লাহর বান্দা এবং বান্দীরা রে বিশ্ব জগতের নর নারীরা তোমরা যখন আল্লাহর জমিনে দেখতে পাবে নারীরা পুরুষদের দেখে লজ্জা করবে না পুরুষেরা নারীদের দেখে লজ্জা করবে না একজন অন্যজনকে দেখে লজ্জা করবে না বাপ বেটিকে দেখে লজ্জা পাবে না বেটি বাপকে দেখে লজ্জা পাবে না শ্বশুর বউকে দেখে লজ্জা পাবে না বউ শ্বশুরকে দেখে লজ্জা পাবে না বেটা ভাবি দেওরকে দেখে লজ্জা পাবে না ভাবিকে দেখে লজ্জা পাবে না এক অন্যের কাছ থেকে লজ্জা হারিয়ে ফেলবে জেনা এবং ব্যভিচার উত্তপ্ত হয়ে যাবে জেনা এবং ব্যভিচারের বিচার হবে না বিচার করতে গেলে তৃণমূল এবং বিজেপি হয়ে যাবে বিশ্বজগতের নর নারীরা হে আল্লাহর বান্দা এবং বান্দীরা এমনই চিত্র যখন তোমরা আল্লাহর জমিনে দেখতে পাবে তোমার অন্তরকে বলে দাও তোমার হৃদয়কে বলে দাও এই দুনিয়ার সময় আর বেশি দিন নেই বিশ্ব ধ্বংস হয়ে যাওয়ার সময় অতি নিকটবর্তী এসেছে জামানা ও মোমেনা কথা আটা তোর নই মিছে আপনারা বাংলা বুঝছেন বুঝতে পারছেন হ্যাঁ বুঝছি শুনতে পাচ্ছেন তো তো খুব কান খুলে শুনুন আর মন দিয়ে বুঝুন এসেছে জামানা ও মোমেনা কথা আটা তোর নই মিছে আখেরি জামানা এসেছে এ কোন জামানা একটু ভেবে দেখো না এখনো আমাদের সময় আছে রে আমরা মরে যাইনি বেঁচে আছি মুহূর্তে আল্লাহ আমাদের ক্ষমা করে দিতে পারেন হ্যাঁ বা না ভুল এসেছে জামানা ও মোমেনা কথাটা তোর নই মিছে আখেরি জামানা এসেছে আখেরি জামানা এসেছে মিথ্যা আজি হইরে প্রকাশ মিথ্যা আজি হইরে প্রকাশ সত্য বুঝি যাই মুছে আখেরি জামানা এসেছে
आखिरी जमाना ऐसे थे आगे कर मायरा सब आज थे के जोकन 65 बसोर दूरे क्या मार चिलो कोतो दिन दूरे 65 आज थे के जोकन 65 बसोर दूरे क्या मार चिलो तो कोन पृथ्वी रूप चेहरा मानुसेर सिस्टम एक अन्नो चिलो क्या मुन चिलो अमर को भी बोल चें आगे कर मायरा सब आगे कर मायरा सब आगे कर मायरा सब आगे कर मायरा सब एमन पुरुष देखिले एमन पुरुष देखिले घोंटा दिए लुकिए जे तो गाछेरे आड़ाले सुभान अल्लाह आगे कर मेरा सब आगे कर मायरा सब आगे कर मेरा सब एमन पुरुष देखिले एमन पुरुष देखिले ए घोंटा दिए लुकिए जे तो गाछेर आड़ाले एमन गाछेर आड़ाले नारो देखबे এখন কার মেয়েরা সব এমন পুরুষ দেখিলে এমন পুরুষ দেখিলে ধাক্কা দিয়ে রাস্তায় চলে আখের জামানা এসেছে এখনকার মেয়েরা সব এখনকার মেয়েরা সব এমন পুরুষ দেখিলে এমন পুরুষ দেখিলে ধাক্কা দিয়ে রাস্তায় চলে আখের জামানা এসেছে এসেছে জামানা ও মোমেনা কথাটা তোর নই মিছে এ কথাটা তোর নই মিছে এখনো মোদের সময় আছে রে ভাই জান বিশ্ব ভেঙে যাওয়ার সময় যখন নিকটবর্তী হবে তখন রাসূলের দাড়ি গুলি নিয়ে ব্যঙ্গ হবে নবীর সুন্নতি টুপি নিয়ে বেজ্জতি হবে ভাইজান দেখছেন বর্তমান পার্টির মিছিলে আবির মাখতে গেলে এই এই নামাজ পড়া টুপি যেন তার চুল খারাপ না হয়ে যায় এই বলে নামাজ পড়া টুপি দিয়ে আবির খেলতে যায় কথাটাকে মিথ্যে বললাম আজকে এই টুপি মাথায় দিয়ে অমুসলিমেরাও হোলির দিনে মাথায় দিচ্ছে আমার চোখে হাজারোটা আছে দেখেন ঘটনাটা কি হচ্ছে এ বর্তমানের ছেলেরা সব কখনকার কখনকার বর্তমানের ছেলেরা বর্তমান এ বর্তমানের ছেলেরা সব এ বর্তমানের মেয়েরা সব এ বর্তমানের ছেলেরা সব এ বর্তমানের মেয়েরা সব বাস গাড়িতে যায় কোন গাড়িতে বাবা বাস গাড়ি এ বাস গাড়িতে যাই এ রেল গাড়িতে যাই দেখলে দাড়ি মাথায় টুপি লাদেন চাচা ক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এ বর্তমানের ছেলেরা সব এ বর্তমানের মেয়েরা সব বাস গাড়িতে যাই এ রেল গাড়িতে যাই দেখলে দাড়ি মাথায় টুপি লাদেন চাচা কই চাচা চাচা করে তারা চাচা চাচা করে তারা সম্প্রীতি দেইতেছে আখেরি জামানা এসেছে আখেরি জামানা এসেছে এসেছে জামানা ও মোমেনা এসেছে জামানা ও মোমেনা কথাটা তোর নই মিছে কথাটা তোর নই মিছে আখেরি জামানা এসেছে ভাই গো রে আমার আম্মা জানেরা শুনে যান রাতের বেলা আমি ভাই যদিও আমার বাড়ি উত্তেও উত্তরবঙ্গের মালদা জেলায় হয় তবুও যেন আমি আপনাদেরই ভাই আপনারা যেন আমারই ভাই হাত দুটি জড়িয়ে বলে যায় বন্ধুরে ওই দিন আর বেশি দূরে নয় যেই দিনটির নাম হলো কিয়ামত ভাই গো ওই দিনটি যেই
দিন আল্লাহর জমিনে নির্দিষ্ট হয়ে যাবে ওই দিনটি যেই দিন এই দিনটা নির্দিষ্ট হয়ে যাবে সেই দিন আমার আল্লাহ তার ফেরেশতা ইসরাফিলকে বলে দেবে ইসরাফিল রে আমি আল্লাহ তোরে পারমিশন দিয়ে দিলাম আমার আকাশ চন্দ্র সূর্য আমি আর রাখবো না আমি আল্লাহ তোরে যেই দায়িত্ব দিয়েছি আজকে তুই তা পূর্ণ করে দে ভাই গো আমার আল্লাহ রব্বুল আলামিন যখন তার ফেরেশতাকে বলে দেবে আমি মনিরুদ্দিন বেঈমানি করতে পারি কিন্তু আমার আল্লাহর ফেরেশতা যেন তাহা করবে না আলহামদুলিল্লাহ ভাই গো আমার আল্লাহ রব্বুল আলামিনের অর্ডার মোতাবেক ইসরাফিল তার সিংহায় ফুঁক দিয়ে দেবে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইজাসসামাউন ফাতারাত ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত আকাশটি তার ফেটে যাবে চন্দ্রটি তার ছুটে যাবে নক্ষত্রগুলি ছিটকে ছিটকে আল্লাহর জমিনে পড়তে থাকবে ভাই গো আমার আব্বা জানেরা একটা আধা পাগলা কোন পাগলা বাবা আধা আধা পাগলা বলছে হুজুর এই ওয়াজ বন্ধ করুন এই ওয়াজ বন্ধ করুন না ওয়াজ বন্ধ না এই ওয়াজ বন্ধ অন্য ওয়াজ করে ঠিক কি ওয়াজ করবো বাবা কেন এই ওয়াজের মধ্যে আবার আছে বলছেন হুজুর আমার আল্লাহর যদি রাগ হয়ে যায় আর চন্দ্রটা যদি ফেলে দেয় তবে কি হবে এতটুকু প্লেটের সামান এতটুকু একটা ছোট চন্দ্র যদি আল্লাহর রাগ হয়ে যায় যদি জমিনে ফেলে দেয় দেখ পাগল রে বর্তমান বিজ্ঞানীদের কথা নয় হাজার বছর পূর্বে আমার রাসূল তার চন্দ্র পাড়ি দিয়ে এসেছে রে এই চন্দ্র এত বড় এই চন্দ্র এত বড় আকাশের চাইতো দ্বিগুণে বড় আরে তাকবীর নারে রিসালাত আমার আব্বা জানেরা আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ এ নক্ষত্রগুলি দেখা যায় এমন ছোট্ট ছোট্ট ট্যাবলেটের মতো একটি নক্ষত্র এত বড় কেন আমার রসুল দয়ার হাবিব যখন মেরাজে গেলেন আমার আল্লাহ আমার জিবরাইলে আল্লাহর ফেরেশতা জিবরাইলের সাথে যখন নবীকে টুরিস্টে পাঠালেন মেরাজে পাঠালেন সার্বভৌমত্ব ভ্রমণ করার সময় আমার রাসূল দয়ার হাবিবের ইতিহাসে পাওয়া যায় একটা নক্ষত্র এত বড় একটা তারা এত বড় একটি নক্ষত্র এত বড় এটা বিজ্ঞানীদের কথা নয় রে আল্লাহর কোরআন এবং রাসূলের ইতিহাসে পাওয়া যায় একটি তারা এত বড় একটা তারার উপরে কয়েকটা চন্দ্রকে পাশাপাশি সাজিয়ে রেখে দেওয়া যাবে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ আচ্ছা ভাই টেবিলটা বড় না স্টেজটা বড় কেন স্টেজের উপরে কতগুলো জিনিস সাজিয়ে রাখা আছে একটা নক্ষত্রের উপরে কয়েকটা চন্দ্রকে ঠিক এমন ভাবে পাশাপাশি রেখে দেওয়া যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একবার মোহাব্বত দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ব্যাপারে আমার নবী আল্লাহর নবী দয়ার হাবিব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী বললেন রে আয়েশা শোনো রে আরে আমার সাহাবীরা শোনো রে আমার উম্মত উম্মতিরা শোনো গো যখন টাচ করে মারবে পাহাড়গুলি যেন তার রুয়ের মতো হয়ে উড়ে যাবে আলহামদুলিল্লাহ আমার ভাইরা শুধু তাই নয় সেই দিন আমার আল্লাহ আর শক্তিশালী ফারিস্তা যেই ফারিস্তার নাম হলো জিবরাইল আল্লাহর কতগুলি ফারিস্তা আছে বাজান জানা আছে আচ্ছা কইছে জিবরাইল মিকাইল ইসরাফিল ইজরাইল ইজরাইল আবার কোন কোন ফারিস্তা আছে রে বাবা আজরাইল তো যাই বাবা একটু পানে ব্যস্ত আছে আজরাইল বলতে যে ইজরাইল হয়ে গেছে তো যাই তো আমার ভাইরা তো আল্লাহ রাব্বুল আলামিনের অনেকগুলি ফারিস্তা রয়েছে কেরামান কাতিবিন থেকে নিয়ে আজরাইল থেকে নিয়ে ইসরাফিল পর্যন্ত এমনি করে 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 মহান আল্লাহ রাব্বুল আলামিনের অনেকগুলি ফারিস্তা রয়েছে এবং এক একজন ফারিস্তাকে এক একটা দায়িত্ব দিয়ে রেখেছে তো আমার শোনা চান শিক্ষিত বুদ্ধিজীবী মহান রব্বুল আলামিন যতগুলি তার ফারিস্তা রয়েছে সব চাইতে শক্তিশালী ফারিস্তা তার নাম হলো হযরত জিবরীল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিবরাইলের কত শক্তি যে একটা পাহাড়কে এক হাতে তুলে দেয় আরে একটা পাহাড়ে তো স্যাম্পল ব্যাপার আপনার আমার বিস্কিট তোলার একটা বিস্কিট হাত দিয়ে তুললে কোনো বেগ আছে কি শরীরে তো জিবরাইলের কাছে একটি পাহাড় একটা হাত দিয়ে তোলা একটা বিস্কিটের মতো সিস্টেম কিন্তু দেখুন তার শক্তি কত আমার আল্লাহ রাব্বুল আলামিন তার ফারিস্তা জিবরাইলকে ডেকে বলবেন জিবরাইল রে আমি আল্লাহ সত্য আমি আল্লাহ যাহা বলি তাহাও সত্য রে জিবরাইল আমি শুধু বলি না আমি যাহা করে দেখা আমি মনিরুদ্দিনের মতো বেঈমান না আমি আব্দুল্লাহর মতো চিচার না আমি রূপে রুবেলের মতো দালাল না আমি বলি একরকম চলি আর একরকম আমি এরকম না আমি এরকম আমি বলি একরকম চলি অন্যরকম কিন্তু আমার আল্লাহ বলেন যাহা করেন তা আমার আল্লাহ বলেন জিবরাইল আমার এই সাজানো জমিন আমি আল্লাহ রাখব না জিবরাইল রে আমার এই জমিনটি ভেঙে চুরমার করে দে ভাই গো এইবার আমার আল্লাহর অর্ডার মোতাবেক জিবরাইলকে অর্ডার দিয়ে দেওয়া হবে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার ইজা জুলজিলাতিল আরযু زلزালাহা ওয়া খরাজাতিল আরযু আস
ভাই গো আমার আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার মোতাবেক জিবরাইল ইজা জুলজিলাতিল আরজু জিলজালাহা জিবরাইল এই বিশাল জমিনটাকে ধাক্কা দিবে মনে একটা ঝাঁকুনি ঝাঁকুনি শুধু হিলিয়ে দেবে وقال الإنسان ما لها এর বাংলা বুঝতে পারলে অটোমেটিক সুবহানাল্লাহ বলতে যখন জমিন থেকে ঝুঁকিয়ে দেবে জমিন তেমন তালমাটাল করতে লাগবে وقال الإنسان ما لها এই জমিনের মানুষগুলি পাগলের মতো হয়রান হয়ে যাবে وقال الإنسان ما لها একজন আরেকজনকে বলবে একজন অন্যজনকে বলবে এই জমিনের কি হলো রে এই জমিন কেন এমন টালমাটাল করতে লাগলো এই জমিনের কি হলো মানুষ এত পাগল হয়ে যাবে মানুষ এত হয়রান হয়ে যাবে পৃথিবী এমন এক বিষাক্তর হয়ে যাবে আমার রাসূল দয়ার হাবিব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী বললেন সাহাবীরা সেই দিনটি এত ভয়াবহ দিন হবে রে একজন গর্ভবতী নারী তার প্রসাব হয়ে যাবে একজন নারী মা হতে গেলে কি কষ্ট হয় একজন নারী মা হতে গেলে তার কি যন্ত্রণা ভোগ করতে হয় ভাই গো আল্লাহর জমিনে যারা মা হয়েছে আল্লাহর জমিনে যারা সন্তান প্রসাব দিয়েছে তারা অন্য কোন ব্যক্তি জানে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভাই গো লক্ষ্য করে দেখবেন পূর্বে লক্ষ্য করেছেন কিনা জানি না বর্তমান লক্ষ্য করে দেখবেন আপনার বাড়ির প্রতিবেশী কোনো মহিলার যদি কোনো মেয়ের যদি সন্তান প্রসব হয় সেই বেদনার যন্ত্রণায় চিৎকার করে আর তার চিৎকারের ঠেলায় প্রতিবেশীদের চোখ দিয়ে পানি এসে যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা বলি আল্লাহ দয়া করো আল্লাহ মায়া করো আল্লাহ তার মঙ্গল করো এই বলে ওর কান্দনে প্রতিবেশীদের কান্দনে এসে যায় তবে একজন নারী মা হতে গেলে তার কি কষ্ট হয় রে একজন নারী মা হতে গেলে তার কি বেদনা রে যারা আল্লাহর জমিনে মা হয়েছো যারা আল্লাহর জমিনে মা হয়েছে ওরা ব্যতীত অন্য কোনো ব্যক্তি আর জানে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার নবী আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী বলেন রে আমার উম্মত উম্মতিরা রে আমার সাহাবীগণেরা সেই দিনটি এত বিষাক্তর খাতারনাকময় দিন হবে গর্ভবতী নারীর গর্ভ খসে যাবে গর্ভবতী নারীর সন্তান ভূমিষ্ঠ হয়ে যাবে একটুটুকু চিমটি কাটার সামান্য সে বুঝতে পারবে না সুবহানাল্লাহ এরকম যদি একটু এক জায়গায় সব বসে আছেন পিছন থেকে যদি একটু আর পাছাতে দিয়ে কে গো বাস গল্প শেষ কিন্তু যখন মা কোন নারীর বাচ্চা ভূমিষ্ঠ হয় ওই মেয়েতে এত বিকট চিৎকার করে বাবা গো আর আল্লাহ ওয়ালি নারী যদি হয় ও বাবা গো বলবে না আল্লাহ আমি শুনেছি বাবা শুধু তাই নয়
নবী আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার হাবিব আল্লাহর নবী বলেন রে আমার উম্মত উম্মতিরা মা তার সন্তানকে কত ভালোবাসে বলা যাবে কি কত ভালোবাসে বলা যাবে না আমার ভাইরা মা তার সন্তানকে কত ভালোবাসে আপনারা যাহা জানেন তার চাইতে 73 গুণ বেশি আমি মনিরুদ্দিন জানি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবেন মনিরুদ্দিন ভাই আপনি আল্লাহর কোরআন নবীর হাদিস পড়েছেন তার জন্য নাকি বেশি জানেন না 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 এখানে শিক্ষিত অনেকগুলি ব্যক্তি রয়েছেন যিনারা আজকে আমার কথাগুলি বসে শ্রবণ করেছেন আমি কোরআন এবং নবীর হাদিস পড়ার জন্য বলি নাই কেন আপনাদের সাথে আমার তুলনা করা সম্ভব হবে না আপনাকে লালন পালন করতে মায়ের কষ্ট হয়েছে 4 বছর আপনাকে লালন পালন করতে মায়ের কষ্ট হয়েছে 4 বছর কিন্তু আমাকে লালন পালন করতে মায়ের কষ্ট হয়েছে 14টি বছর হায়রে জনম দুঃখী মা হায়রে দয়াপতি দরদিনী মা সন্তানকে কত ভালোবাসে রে আমি মনিরুদ্দিন যখন আল্লাহর জমিনে এলাম ভাই গো আপনারা তো আমাকে আপনারা আল্লাহর জমিনে এসেছিলেন এত বড় হয়েছিলেন কিন্তু আমি মনিরুদ্দিন আল্লাহর জমিনে যখন মায়ের পেট থেকে আল্লাহর জমিনে আসলাম বুঝা যাচ্ছিল না এটা মানুষ না গোস্ত টুকরো চোখ দুটি দেখে বুঝা যায় এটা একটি আল্লাহর বান্দা হায়রে মায়ের দয়া হায়রে মায়ের মায়া মায়ের যদি মা যদি আমার দয়া মায়া ভালোবাসা দিয়ে যদি না বাঁচত রে তবে আমাকে ওই নারী ভুড়ির সঙ্গে ভাঙা হাড়ির ভিতরে ভরে এই পানির মধ্যে ফেলে দিতে পারত আলহামদুলিল্লাহ কিন্তু না না মা এত দয়ার জিনিস মা এত মায়ার জিনিস মা তার সন্তানকে এত ভালোবাসে মা যেন আমাকে ফেলে দিতে পারল না মা ওই নারী ভুড়ির ভিতর থেকে বের করে ছেড়া তেনা দিয়ে মা মুছিয়ে বুকে জড়িয়ে 1-2 করে 14টি বছর ধরে মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে মাদ্রাসা স্কুলে লেখাপড়া করিয়ে একজন আলেমি দিন বানিয়ে বাবুদের কাছে দোয়া করলেন আল্লাহ আমি মুনিরের মা মুনিরের জন্য দোয়া করি আল্লাহ তুমি আমার মুনিরের নিরাপত্তা করে দাও ও মাতায় গো খালা ও গো মাতায় গো খালা ও গো আমার বোন এই পুরুষের কাছে নারী অমূল্য রত্ন খালা ও গো আমার বোন এই পুরুষের কাছে নারী অমূল্য রত্ন এ পুরুষের কাছে নারী অমূল্য রত্ন এ দুনিয়াতে যত টাকা পুরুষেরই আছে এ দুনিয়াতে যত টাকা পুরুষেরই আছে তার মূল্যবান এ নারী তারি কাছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিন্তু সেই নারীটা
কিন্তু সেই নারীটি নেক হওয়া চাই ইহকাল পরকাল হবে সুখময়। এমনই নেক সলেহা নারী যদি আপনার বা আমার ঘরে থাকে তবে আপনি এবং আমি আল্লাহর জান্নাতি দুনিয়াতে শান্তি। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও গো মাতা গো খালা ও গো আমার বোন তোমাদেরই আরো কথা শুনে নি দিয়া ম প্রথমেতে খোদার কাছে কার কাছে খোদার কাছে প্রথমেতে খোদার কাছে মাতা নত করো পরে মাতা পিতার সেবা মনে চোখে ধরো কোনো সময়ে কোনো কথাতে কোনো সময়ে কোনো কথাতে মাকে শোষায় না কোনো কথা বলিও না তাদের উপর দোয়া করো একবার দোয়া করো তো শোনা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা সবাই পড়ো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা তাদের উপর দোয়া করো সবাই দোয়া চাও খোদা আমার মাতা পিতা ক্ষমা করে দাও। আমিন আমিন। কেন? কারণ তারা রাজি হলে খোদা রাজি হয়। মা এবং বাপ সব সময় কিন্তু শব্দটি ব্যবহার আগে মা হয়, কেউ যদি বাবা শব্দটি আগে ব্যবহার করেন তো এটা রাসূলের বেখেলাফ করলেন। আমরা অনেকে বলি বাবা মা, না মা বাবা। কোরআনে যাবেন তাও মার কথা আগে, নবীর হাদিসে যাবেন তাও মার কথা আগে। কারণ তারা রাজি হলে খোদা রাজি হয়, তাদের নারাজিতে খোদা নারাজ হয়ে যায়। খোলা তো চক বন্ধ দেখিতে যদি চাও জান্নাত খোলা তো চক বন্ধ দেখিতে যদি চাও বেঁচে থাকা কালিমাকে রাজি করে যাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেন? আরো কিছু মায়ের কথা শুনেন বন্ধুগণ, আরো কিছু মায়ের কথা শুনেন বন্ধুগণ, এ কবি বলে কবিতাই শুনেন দিয়াম। যেদিন থেকে মায়ের পেটে জন্ম আমার হয় সেদিন থেকে মা জননী কতই কষ্ট পাই, নয় মাস ধরে যত্ন করে পেটে করে রই, নয় মাস ধরে যত্ন করে পেটে করে রই, উঠা বসা চলা ফিরা মায়ের কতই কষ্ট হয়। প্রসাবেরি সময় মাতা, প্রসাবেরি সময় মাতা ভীষণ কষ্ট পাই, কিন্তু আমার চেহারা দেখে খুশি হয়ে যায়। নারায়ে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। কিন্তু আমার চেহারা দেখে খুশি হয়ে যায়। দুটি বছর কলে চড়ে, দুটি বছর কলে চড়ে দুধু পান করে মন মতো ভিজে মাই চাড়ে শীতে মরে, এত কষ্ট করে মাতা তবু দুঃখ নাই। মার কোনোদিন দুঃখ আছে? মার কোনো দুঃখ আছে? এত কষ্ট করে মাতা, এত কষ্ট
কষ্ট করে মাতা তবু দুঃখ নাই তোমার কাতি ভালো হবে এই তোমায় চাই তোমার কাতি ভালো হবে এই তোমায় চাই এখন মায়ের সেবা করো যত মুসলমান কারা কারা করবেন একটু হাত তুলে দেখি দে বাবা যাদের মা মরে গেছে ওরাই হাত তুলেছে আমার যা আইডিয়া এখন মায়ের সেবা করো এখন মায়ের সেবা করো যত মুসলমান নইলে কিয়ামতের কোটে সোজাই জাহান্নাম আমার ভাইয়েরা আমার সোনার চ্যানেলরা আমি হয়তো কথাটা বলেছি অনেকের রাগ হয়েছে তো আমরা যে পাড়াতে বাড়ি করে আছি আমরা যেই পাড়ায় বাড়ি করে আছি আমি ওখানে অনেকে লোক বলে গ্রামের লোকেরা বলে যে কি ওই হরিশ্চন্দ্রপুর টাউনে যারা পালিয়েছে এরা মা বাপকে খেতে দিবে না তার জন্য পালিয়েছে মানে যত গোলো ব্যক্তি ওখানে পালিয়ে বাড়ি করেছে বা মার্কেটে যে বাজারে যে যতজন বাজারে চলে গেছে এরা মা বাবাকে দেখবে না তার জন্য বাজারে চলে গেছে আর আপনার বয়স্ক মানুষ কোনোদিন জন্মস্থান ছেড়ে অন্য জায়গায় যায় না ওকে যদি কোটি টাকার বান্ডিল দিয়ে যদি ওকে লালস দেন তাও যাবে না কেন আমি কথাটা কেন বলছি আমার বাবাকে আমি নিয়ে যেতে পারি না আমার বাড়ি আমি বলি আমার বাবাকে তোমাকে একটা আলাদা রুম দিয়ে দিব তুমি ওই রুমের ভিতরে বাথরুম মানে তোমাকে বের হতে হবে না তুমি বসে বসে খাবা বিন্দাস শুয়ে থাকবে খালি আমার জন্য দোয়া করবে বলছে তোর বাড়ি গেলে তো আমি ঠান্ডা বাতাসে এয়ার কন্ডিশনে থাকতে পাবো সব ভিআইপি সিস্টেম পাবো কিন্তু আমি যাব না রে বাবা যেখানেই জন্মেছি সেখানেই মরব যাব না তো ও জানে যে কি আমি বাইরে চলে গেলে আমার বাবা মা যাবে না আমার ঝামেলা আমার ঘরে থাকবে না তো ভাই এই সব ঘরোয়া কথা না বলাই আমি তাহা বলতে চাই না আমার উদ্দেশ্য হলো আমার নবী আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী বললেন মা তার সন্তানকে কত ভালোবাসে ভালোবাসে না আপনারা তাহা প্রমাণ পেয়ে গেলেন মনিরুদ্দিনের কাছ থেকে মা তার বাবা মনিরুদ্দিনকে কত ভালোবেসেছিল এমন ছেলেটাকে আদর স্নেহ যত্ন করে আমি মনিরুদ্দিন একবার যখন বিছানায় শুয়ে কেঁদে উঠেছি মায়ের হাতে আর কাজ আছে নাই মা তোর দিয়ে যে বুকে জড়িয়ে ধরে পিঠে থাবা দিয়ে বাবা সোনা বলে আমার বুকের দুধটা দিয়েছে কথা ঠিক কিনা বলে মা আমার কাঁদনের আওয়াজ নিতে পারে নাই একবার এমন করে কেঁদে উঠেছি মা হাতের কাজ ফেলে দিয়ে দৌড় দিয়ে বুকে হাইরে জনম দুঃখী মা মা তার সন্তানকে এত ভালোবাসে মা এক দুই করে দশটি মাস তার গর্ভে ধারণ করে নিয়ে থাকে মাস মা মা ভালো জায়গাটাতে সন্তানকে ঘুমিয়ে মা ভিজা ভিজা জায়গাটাতে ঘুমায় আমি এই কথাগুলি বলার মেন উদ্দেশ্য হলো আমার রসুল দয়ার হাবিব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী বললেন সাহাবীরা রে আমার উম্মত উম্মতিরা ও আল্লাহর বান্দা এবং বান্দিরা সেই দিনটি এত ভয়াবহ খাতারনাকময় দিন হবে রে সেই দিন মায়ের কোল থেকে সন্তান ছুটে পড়ে যাবে মা এতটুকু জানতে পারবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার কোলের মানিক কোথায় এই কথাটা মা জানতে পারবে না বুঝতে পারবে না
বেকুল হয়ে দৌড়াতে দৌড়াতে বাচ্চাটা ছুটে পড়ে যাবে। এটা কার কথা বাবা? আমার রাসূলের কথা। তারপরে ওয়াখরাজাতিল আরযু আসকালাহ, দ্বিতীয় ঝটকাটি যখন মারা হবে, দ্বিতীয় ঝাঁকনিটি যখন মারা হবে, শেষ ঝটকাটি যখন দেওয়া হবে, এই জমিনটা উল্টে পাল্টে ভেঙে চুরে লন্ড ভন্ড হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাই গো, আকাশ নেই, জমিন নেই, পাহাড় নেই, পর্বত নেই, নর নেই, নারী নেই, চন্দ্র নেই, সূর্য নেই, গ্যালাক্সি নেই, উপগ্রহ নেই, মঙ্গল গ্রহ নেই, মহাশূন্য নেই, আর কিছুই নেই, সমস্ত কিছু নিরাকার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার আল্লাহ তার ফারিস্তাদের ডাক দিয়ে বলবেন, রে জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, কেরামান কতিবিন, তোমরা কে, কোথায় আসো, একবার আমার দরবারে এসো। তারা এসে বলবে, লাব্বাইক ইয়া রাব্বুল আলামিন, আমরা আপনার দরবারে উপস্থিত আছি। চতুর্দিকে ফিরে ফিরে দেখো তো, ডানে বামে সামনে পিছনে দেখো তো, দেওয়ার মতো কিছু আছে নাকি? বলে কিছুই দেখতে পাই না, কিছুই দেখতে পাই না, যাহা দেখি তুমি এবং আমরা। আমার আল্লাহ বলে, আজরাইল রে, আমি এদের কেউ রাখবো না, মেরে দে, মেরে দে, আজরাইল জানো তাদের কেউ মেরে দেবে। এবার শেষ উইকেট, কোন উইকেট? শেষ উইকেট, শেষ উইকেটে আমার আল্লাহ বলে, আজরাইল, লাব্বাইক ইয়া আল্লাহ, আজরাইল, তুমি একবার ভালো করে দৃষ্টিপাত করে দেখো তো, শেষ করে দেওয়ার মতো কিছু আছে নাকি? আজরাইল বলে, আল্লাহ, ফিরে ফিরে দেখি, ডানে সামনে পিছনে দেখি, দৃষ্টি আকর্ষণ করে বারবার দেখি, একটা পিপীলিকা তো দূরের কথা, একটি পিপীলিকার বাচ্চাও দেখা যায় না। মাবুদ গো, যেদিকেই দেখি তুমি আর আমি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিচ্ছু দেখতে পাই না, শুধু তুমি আর আমি। আমার আল্লাহ বলে, আজরাইল, এত দূর তুই খুব মারলি, খুব মারলি, কারণ মারলি না, আমার আজরাইলকেও মারলি। আজরাইল রে, এবার তুই মরে যা। কবার বলবে বাবা, কবার বলবে? না, আল্লাহ তিনবার বলবেন, মর, মরে যা, মর, মরে যা। এই শব্দটি যখন আমার আল্লাহ আজরাইলকে ব্যবহার করবে, আজরাইল তার নিজের হাতটি নিজের কলিজার ভিতরে ভরে, তার আত্মাটা টেনে বার করে আমার আল্লাহর দরবারে দিয়ে দেবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর কিছুই নেই, আর কিছুই নেই, আর কিছুই নেই, শুধুমাত্র একমাত্র আমার আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা সুবহান আল্লাহ ওয়াল হামদুলিল্লাহ।
লিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আমার কেন বান্ধ দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রে বনয়া আমার কেন বান্ধ দালান ঘর টাকা পয়সা গাড়ি বাড়ি পয়সা গাড়ি বাড়ি সবই রবে পড়িয়া টাকা পয়সা গাড়ি বাড়ি সবই রবে পড়িয়া এমন কাঠের গাড়ি এমন বাঁশের গাড়ি বানিয়ে চলে যাবি রে বন্ধু আমার কেন বান্ধ ওই দালান ঘর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ পাঁচটা হবে কোনটা পাঁচটা পাঁচটা বুঝতে পেরেছেন লাল চা বুঝে গেছি বুঝে গেছি মেদিনীপুরের মানুষ তো আজমল বাবু লাল চা ভেজা দো হ্যাঁ তো আমার ভাইয়েরা এখন আমার ঘড়িতে একটা বেজে কুড়ি মিনিট এবার আকাশ নেই জমিন নেই চন্দ্র নেই সূর্য নেই নক্ষত্র নেই গ্যালাক্সি নেই সব শুধুমাত্র একমাত্র আমার আল্লাহ بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد বলে দাও কাকে বলবো হিন্দু না জৈন বৈধ না খ্রিস্টান ইহুদি না নাসারা দেইবান্দি না বেরেলি হানাফি না কাদিয়ানি মালিকি না হাম্বেলি শিয়া না সুন্নি খান না পাঠান কাকে বলবো কাকে বলবো কুল্ল সমস্ত পৃথিবীবাসীকে বলে দাও কোনো নির্ধারিত নয় পৃথিবীর মানুষকে বলে দাও কুল্ল সমস্ত পৃথিবীবাসীকে বলে দাও তিনি এক তিনি এক তিনি একা তিনি এক তিনি একা তার মুখ পিক্ষি আর কোন উপাস নাই নর তাকবীর আল্লাহু আকবার নারাই তাকবীর আল্লাহু আকবার নারাই তাকবীর আল্লাহু আকবার আল ইসলাম জিন্দাবাদ 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 আল ইসলাম জিন্দাবাদ 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 আল ইসলাম জিন্দাবাদ 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 আল কোরআন জিন্দাবাদ 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 আল কোরআনের আলো আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো
হবে সব শেষ খেলা শেষ নাকি সব শেষ খেলা শেষ জীবনে আছে কি আমাদের মালদার যুবক ছেলেরা বলো আমাদের মুর্শিদাবাদ এবং মালদা ডিস্ট্রিক্টের কিছু তরুণ ছেলেরা বলে যুবক ছেলেরা বলে কি বলে জানেন জীবনে আছে কি মরে গেলে হাড্ডি মরে গেলে খেলাম গেলাম মজা নিলাম হঠাৎ করে মরে গেলাম মেরে দিল মরে গেলাম বা কেউ মেরে দিল মরে গেলাম পচে গেলাম সরে গেলাম হাড্ডি গুলি মাটির সাথে মিশিয়ে গেল খেলা শেষ নাকি না না বন্ধুরে খেলা এই পর্যন্ত শেষ নয় এইবার খেলা হবে খেলা এতক্ষণ হয়নি এবার হবে খেলা আমার আল্লাহ বলেন এই দুনিয়া স্টার্ট আমার আল্লাহ তার এই জায়গাটাতে বসে এইভাবে বলবে এই দুনিয়া আইনা সাজারো ফিপ রে পৃথিবী জবাব দে তোর উপরে যেই সাজানো সুন্দর গাছগুলি ছিল বড় বড় খাজুরের গাছগুলি ছিল মদিনার খাজুরের গাছ ছিল মালদার আমের গাছগুলি ছিল বড় বড় বট শাল গাছগুলি ছিল পৃথিবী জবাব দে তোর উপরে যে সাজানো গাছগুলি ছিল আজকে কোথায় ক্ষমতা কা ক্ষমতা কা আল্লাহর আল্লাহ আল্লাহ বলছে ক্ষমতা কা সেই দিন তো মানুষেরা ভেবেছিল বট গাছের বড় শক্তি আছে বট গাছের বড় শক্তি আছে না এই বলে বট গাছের কাছে যে মানুষ চাইতো অনেক মানুষ বট গাছের কাছে যে চায় না আমাদের আমি অন্য ধর্মের মানুষকে বলবো না অন্য ধর্মের মানুষকে বলাটা বেয়াদবি হয়ে যাবে আমাদের মুসলিম ধর্মের অনেক ছেলে মেয়েরা বট গাছে যে ছেঁড়া তেনাতে ইট বা ঢেল ঢেল বলেন আপনারা শুকনো মাটি ঢেল বা ইটকে ওই ছেঁড়া তেনা ফের ও তেনা তো আলাদা তেনা ভাই ও তেনার নাম লিখি সেই তেনাতে একটা ঢেল বেঁধে বট গাছে লটকে আসে যে এখানে যদি ভার লটকাও তবে তোমার এখানে ভার লটকে নাউজুবিল্লাহ বলে এত বড় অন্যায় কাজ এখানে সুবহান আল্লাহর কি আছে তোমার জন্য জান্নাত নিষেধ হয়ে খবরদার এই কাজ যদি কেউ করে থাকো এই স্ত্রীকের কাজ যদি কেউ করে থাকেন তওবা করুন আল্লাহ ক্ষমাশীল আল্লাহ দয়াবান আল্লাহ মেহেরবান আল্লাহ তুমি এই সব শিরক এক বেদাত থেকে আল্লাহ তুমি আমাদের রক্ষা করো একবার জোরে বলি আমিন আমিন আরো জোরে বলুন আমিন আরো জোরে বলুন আমিন জানেন জঙ্গলের উটেরা নবীর কদমে চুমু দিয়েছিল সিজদা দিয়েছিল নবীর সাহাবীরা নবীর কদমে হাত লাগিয়ে চুমু বা সিজদা করতে চেয়েছিল আল্লাহর রাসূল দেননি নিষেধ করেছেন তুমি হুজুরের পায়ে চুমু দাও তুমি হুজুরের পায়ে কদম মুসি করো পাইলা কই যিনি পৃথিবীর নবী
তার সাহাবীদের মুশি করতে দেয় নাই। জাগে জাগে জাগির মুসলমান, জাগে জাগে জাগির মুসলমান, চৌদিকে ফিরিয়ে দেখ তুই তৌহিদি ফরমান। জাগি জাগি জাগির মুসলমান, জাগি জাগি জাগির মুসলমান, চৌদিকে ফিরিয়ে দেখ তুই তৌহিদি ফরমান। আমরা মুসলমান এখন বৈজ্ঞানিক জামানা, শিক্ষিত হার বেশি, এই সব উল্টো পাল্টো কেউ করার চেষ্টা করবেন না। আল্লাহ তুমি এই সব অন্যায়গুলি থেকে, এই স্ত্রীক এবং বেদাত থেকে আল্লাহ তুমি আমাদের অব্যাহতি দাও। একবার আস্তে করে বলি আমিন, আর একটু আস্তে করে বলি আমিন। আমার আল্লাহ বলেন এই দুনিয়া, এই দুনিয়া আইনা সাজারো ফি রে পৃথিবী জবাব দে, তোর উপর যে সাজানো গাছগুলি ছিল শক্তিশালী বড় বড় বট গাছগুলি ছিল, সেই গাছগুলি কোথায়? ভাই গো, কিয়ামতের দিনটি এমন বিশালময় দিন হবে রে, সেই দিন পৃথিবী আমার আল্লাহর দরবারে জবাব দিতে পারবে না। আমার আল্লাহ বলে এই দুনিয়া আইনা সিবালো ফি রে পৃথিবী জবাব দে, তোর উপরে যেই উঁচু উঁচু বড় বড় পাহাড়গুলি ছিল হিমালয় পাহাড় ছিল, দূর পাহাড় ছিল নূর পাহাড় ছিল, সেই পাহাড়গুলি কোথায়? কোথায় পাহাড়গুলি? ক্ষমতা কার? আমার আল্লাহ বলে নারে তাকবীর আল্লাহ, নারে সালাত ইয়া রাসূলুল্লাহ, নারে সালাত ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, আজ মুহসান জলসা সিরাতুন নবী জিন্দাবাদ, আজ মুহসান জলসা সিরাতুন নবী জিন্দাবাদ, নারে তাকবীর আল্লাহ, নারে সালাত ইয়া রাসূলুল্লাহ, আল্লামা মাওলানা জাহাঙ্গীর আলম রাজভী জিন্দাবাদ। তো ভাইজান, পরবর্তী হুজুর এসে গেছেন, আমি আলোচনা আগে নাই পিছনে করে শর্ট করি। আমি তিন নম্বর প্রশ্নটি আল্লাহ তার পৃথিবীকে করবে কি, এই দুনিয়া আইনা আসগারো ফি রে পৃথিবী জবাব দে, তোর উপরে যে সইরা চার গুলি ছিল, যারা নিজেকে ভেলেন মনে করত, যারা নিজেকে ডন মনে করত, যারা নিজেকে ক্ষমতাশীল মনে করত, যারা নিজেকে বলতো আমি বাংলার বাঘ, কেউ বলতো আমি আমেরিকান টাইগার, আজকে তারা কই রে পৃথিবী জবাব দে, ক্ষমতা কার? আল্লাহ 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 রাব্বুল আলামিন সেই দিন পৃথিবীকে পূর্ণ ধ্বংস করে দেওয়ার পরে তিনি এইভাবেই পৃথিবীকে জবাব দিতে চাইবে, পৃথিবী সেই দিন লাজবাব হয়ে যাবে, কোনো উত্তর দিতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু আস্তে বলুন বাবা। এইবার শেষ, এবার ভাই গো, ওই যে একটি, ওই যে আমরা, ওই যে আমাদের মালদার ছেলেগুলি বলছিল জীবনে আছে কি, মরে গেলে হাড্ডি খাইলাম দাইলাম মজা নিলাম, হঠাৎ মরে গেলাম মেরে দিল, মরে গেলাম পচে গেলাম সরে গেলাম, হাড্ডি গুলি মাটির সাথে মিশিয়ে গেল, খেলা শেষ নাকি? না না, আমার আল্লাহ তার এই জমিনকে পুনরায় বলবে জমিনের, আমি আল্লাহ তোর নিচে যাহা রেখেছি তুই তাহা ফিরিয়ে দে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তোরে খেতে দিনি, আপনারা আমাকে খেতে দিয়েছে,
কি দিয়েছেন? বড় বড় কালো জামদুট দিয়েছেন। তারপরে কত কি দিয়েছেন, একদম কালো কালো বড় বড় খেজুর দিয়েছেন। তারপরে একদম মোটা মোটা চর্বিওয়ালা 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 মাংস দিয়েছেন। আর আমিও খুব সুন্দর করে খেয়ে ফেলেছি। কেন? আপনারা আমাকে খেতে দিয়েছেন, তাই তো? এবার আমার ওয়াজ শেষ হলো, আমার গাড়ি ছাড়ব। এবার আমি বলছি, ভাই আমার খরচা দাও। বলে, কিসের খরচা? আপনাকে তো খরচা দেওয়া দূরের কথা, আপনি যে ওয়াজ করেছেন, আপনার ওয়াজ শুনে মানুষের মেজাজ খারাপ। আপনাকে খরচা দেওয়া তো দূরের কথা, আপনি যাহা খেয়েছেন তাহা ফিরিয়ে দেন। আমি পারবো বাবা? না পারবো। লক্ষ কোটি টাকা জরিমানা দিতে পারি রে, কিন্তু যাহা খেয়েছি তা ফিরাতে পারি না, পারবো না। আমার আল্লাহ বলেন, জমিন রে তোর পেটের ভিতরে, তোর জমিনের নিচে যাহা কিছু লুকায়িত আছে আমারে ফিরিয়ে দে। ভাইজান, কেন আমার আল্লাহ এই জমিনকে খেতে দেয় নাই? আমার আল্লাহ তার আমানত দিয়েছিল। আমার আল্লাহ বলে, জমিন রে তোর নিচে যাহা কিছু আছে আমারে রিটার্ন করে দে। ওই দেল কবুর বসিরাত, জমিন তার উগলে দেবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা যে অনেকে পুড়ে যাই ছাই করে গঙ্গায় কি করি ফেলে দিই, তার মানে মাল আর খুঁজে পাওয়া যাবে না। দেখো যাবে না, যাবে 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 না যাবে যাবে কেন? ছাই জিত আবার মাটি শোষণ করেছে নাকি? ছাই জিত আবার মাটিতেই শোষণ করেছে, ও তো আকাশে চলে যায়। তো ভাই যা, যতই ছাই করে উড়িয়ে দাও আবার মাটি তার উগলে দেবে। জোরে বলুন। এবার ভাই সিরিয়াল সিরিয়ালে কথা বলতে গেলে হুজুরকে এক ঘন্টা 48 মিনিট বসিয়ে রাখতে হবে, তবে আমার মজমুন শেষ হবে। সেহেতু আমি আর কথা আগের দিকে না নিয়ে যে, আমি আর কথা না বাড়িয়ে আমি এখান থেকে শেষ করছি। আমার কথার মধ্যে কেউ যদি কষ্ট বা দুঃখ পেয়ে থাকেন, আমাকে ছেলে এবং বন্ধু ভাই মনে করে ক্ষমা করবেন। নাম্বার এক, নাম্বার দুই, আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস থেকেই যাহা আলোচনা করেছি তাহা আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস থেকে আলোচনা করেছি। আলোচনার মাধ্যমে যদি কোনো উল্টো পাল্টো ভুল ভাল বলবেন, আচ্ছা দাঁড়া উল্টো 10 মিনিট নয় 12 মিনিট চালিয়েছি, আরো 10 মিনিট আবেদন করছে, আমি বলি চালিয়ে দাও। তো ভাই যান, আচ্ছা আচ্ছা আরে হুজুরের বসিয়ে রাখিয়া বেয়াদবি করা, আল্লাহ নারাজ হইব? তবে আপনারা যদি আমাকে আরো 40 মিনিট 1 ঘন্টা 25 মিনিট 10 মিনিট বলাতেন, তো হুজুরকে আর 10 মিনিট পরে লইয়া আইতেন। তো আপনারা কি এটা ভাবছেন যে কি মনির উদ্দিন ভাইকে যেমন কিছুক্ষণ বসিয়ে রাখলাম, তো ওই হুজুরকে কিছুক্ষণ বসিয়ে রাখবো, এরকম ব্যাপারটা আছে নাকি? অতটা না, অতক্ষণ বসিয়ে রাখা বেয়াদবি, এটা আমিও নিজেকে মানতে পারবো না। তবে আপনারা 10 মিনিট 10 মিনিট বলেছেন, আমি 10 মিনিট বলে দিচ্ছি। তবে ভাই যান আমার আব্বা জানারা, আপনারা সামনে থেকে যেটা বলছেন 1 ঘন্টা, এটা মেনে নেওয়া যায় না। তো যাই বা হোক, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আমার সোনার চানেরা, তবে কোরআন আমার জনম দুঃখী মা, আমার দয়াপতি দরদিনি মা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো ভাই জান ওই জনম দুঃখী মায়ের কথা বলতে বলেছিল, তো আমি ও কেয়ামতের আলোচনার সাথে আমার জীবনের দুটো কথা বলেছি, আমাকে বলতে বলেছিল। আপনারা আমার ভাষাগুলো বুঝতে পেরেছিলেন কিনা তখন জানি না। আমার জনম দুঃখী মা, আমার দয়াপতি দরদিনি মা, আমার জনম দুঃখী মা, আমার দয়াপতি দরদিনি মা।
তোমার মতো তোয়ার জিনিস তোমার মতো মায়ার জিনিস মাগো আর পাইলাম না আমার সনম দুখী মা আমার দয়াপতি দরদিনী মা মাকে এখানে খুঁজিলাম মাকে ওইখানে খুঁজিলাম খুঁজিলাম পীর পাড়াতে পীর পুকুর এটা পীর পাড়া নাকি পীর পুকুর পীর পুকুর ঠিক আছে পুকুর নাকি পীর পুকুর মানে পীরের পুকুর আমাদের দিকে পুকুরকে আমরা বলি পয়খর পুকুর পীর পুকুর খুঁজিলাম পীর পুকুরে মাগো মা আমার মা আমার সনম দুখী মা তোমার মতো মায়ার জিনিস তোমার মতো তোয়ার জিনিস মাগো আর পাইলাম না দশ মাস দশ দিন ধরে পেটে করে রাখিলেন মোরে মোর মানে আমার দশ মাস দশ দিন ধরে পেটে করে রাখিলেন মাইরে তবু যে মা কষ্ট মনে নিল না আমার সনম দুখী মা মনিরুদ্দিন জন্ম নিলাম সেই দিন মায়ের মাথা চক্কর দিয়ে ভূমি করে মা সহ্য করতে না পেরে মাথা চক্কর দিয়ে কেঁদে ফেলল সেই দিন মায়ের পেটটা বড় হলো মা উঠতে বসতে বেদনা সহ্য না করতে পেরে মা কেঁদে ফেলল সেই দিন মায়ের পেট থেকে আমি মনিরুদ্দিন আসলাম সেই দিন মা যন্ত্রণার ঠেলাই কেঁদে ফেলল কয়বার কাঁদলো তিনবার আপনারা শুনছেন না খালি উপর উপর দৌড়াচ্ছেন কবার কাঁদলো তিনবার তিনবার যেই দিন আমি কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছিলাম মা দৌড় দিয়েছে বুকের দুধটা দিচ্ছিল আমি চোখগুলি বড় বড় করে দিয়েছিলাম মা আমার মুখে হাতে নেড়ে আব্বা বলে কেঁদে ফেলেছিল যেই দিন আমি মনিরুদ্দিন দুই দিন স্কুল যাইনি তিন দিনের দিন মা একটা থাপ্পড় মেরেছিল রাগ করে মামার বাড়ি চলে গেছিলাম রাতের পর রাত সন্ধ্যা হয়ে যায় মা আমাকে খুঁজে পায় না আমার মনির কই রে এই বলে মা সন্ধ্যাবেলায় কেঁদে ফেললো পাঁচবার যেই দিন আমি মনিরুদ্দিন বিয়ে করে বউ নিয়ে এসে আলাদা হয়ে গেলাম সেই দিন মা আমার দিকে তাকিয়ে বলে এই জন্যই কি তোরে মানুষ করেছিলাম এই বলেও সেই দিন মা কেঁদে ফেললো যেই দিন আমার মাজাটা কুঁজো হয়ে বুড়ো হয়ে আমি বেকারের দিকে গেলাম সেই দিন আমার ছেলে আমাকে একটা টুকটুকি টোটোতে করে বৃদ্ধা আশ্রমে রাখতে গেল আমি কিছুই বলতে পারি না খোকার দিকে দেখি এই জন্যই তোরে মানুষ করেছিলাম এই বলে সেই দিনও মা আমার কাঁদলো মা কয়বার কাঁদলো সাতবার এই জন্য আমার কবি বলছেন আমার সনম দুখী মা আমার দয়াপতি দরদিনী মা এইভাবে যারা মাকে কাঁদিয়েছো তারা কোনোদিন কল্যাণ হতে পারো না এটা আমার বর্দোয়া না এটা ইতিহাসের কথা যাইবা হোক আমি এতক্ষণ ধরে আপনাদের কাছে কথা বললাম আমার কথার মধ্যে যদি কেউ কষ্ট বা দুঃখ পেয়ে থাকেন ছেলে এবং বন্ধু মনে করে ক্ষমা করবেন।